কি অবস্থা সবার কোরবানির ঈদ কেমন গেল আমাদের এবারের ঈদটা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে ঈদের প্রথম দিন আমরা অনেক ঘোরাঘুরি করেছি ঈদের দ্বিতীয় দিন আমাদের কোরবানির মাংস চলে এসেছি এবার একটু ভাবে করেছি গতবার দেখা গেছে ফার্মে গিয়ে গরু সিলেক্ট করে আমরা কোরবানি দিয়েছিলাম আর এইবার একটা বাঙালি গ্রোসারি স্টোরে কোরবানির অর্ডার দেই এবং এক ভাগ মাংস এখানে সো এক ভাগের মধ্যে সত্তর পাউন্ডের মতো হয়েছে আর টোটাল খরচ এসেছে তিনশো পঞ্চাশ ডলারের মতো তিনশো পঞ্চাশ ডলার বাংলাদেশি টাকায় এখন এক ডলার আশি টাকা যদি হিসাব করি তাহলে আঠাশ হাজার টাকার মতো আমাদের খরচ হয়েছে একটু পরেই আমি রান্না করব আর এইখানে আমরা এই কোরবানের মাংস দেখা যায় যে ওরকম কেউ নেই যে আমরা দিতে পারি বাংলাদেশে যেরকম দেওয়া যায় অনেকেই থাকে দেওয়ার মতো কিন্তু এখানে আমাদের একদমই ওরকম কেউ নেই বললেই চলে যেই কারণে আমরা দেখা যায় এখানে ফ্রেন্ডদের মধ্যেই এই কোরবানের মাংস তবরক হিসেবে বন্টন করি এবং এটাতেই আমরা ঈদের আসল আনন্দটা খুঁজে পাই ভাগ ভাগ করে নিচ্ছি আমাদের ফ্রেন্ডদেরকে দেওয়ার জন্য ব্যাগগুলো কিন্তু এই গ্রোসারি স্টোর থেকে আমাদেরকে দিয়ে দিয়েছে এখন এইগুলো সব কিছু আমরা ভাগ করে করে নিচ্ছি আমরা সবসময় দেখা যায় যে এক ভাগাই দেই অনেকেই এখানে দেখা যায় যে অনেক সামর্থ্যবান থাকার পরেও সবাই যেহেতু বন্টন করার কেউকে দেওয়ার মতো নেই বাংলাদেশে যেরকম আমরা দিতে পারি আসলে কোরবানের মাংস পাওয়ার পর তো দেখা যায় গরিব দুঃখীদের মধ্যে বন্টন করার মধ্যে যে আনন্দটা এই জন্যই দেখা যায় এখানে আমাদের এক ভাগাও অনেক বেশি হয়ে যায় অনেকেই বাংলাদেশে আমরা কোরবানি দিয়ে দিই এখানে দিলেও আমরা দেখা যায় এক ভাগের মতো বা দুই ভাগ ওরকমই দিই সো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ